কালিহাতি উপজেলা সাব রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে সাংবাদিক মহল। টাঙ্গাইল কালিহাতি উপজেলা সাব রেজিস্ট্রার খয়রুল বাসার ভূঁইয়া পাভেলের নিজ অফিস কক্ষে সাংবাদিকদের অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে কালিহাতি প্রেস ক্লাবের সাংবাদিকরা দুপুর 12টায় প্রেস ক্লাবের সম্মুখে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন করেন। উল্লেখিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কালিহাতি প্রেস ক্লাবের সভাপতি শ্রী রঞ্জন পণ্ডিত, সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন সহ সকল সাংবাদিক সদস্যবৃন্দ। উল্লেখ্য, টাঙ্গাইল কালিহাতি উপজেলা সাব রেজিস্ট্রার খায়রুল বাসার ভূঁইয়া পাভেলের দৃষ্টান্তমূলক শাস্তি ও তার কর্ম থেকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলিল লেখক কল্যাণ সমিতি। বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, সাব রেজিস্ট্রার অফিসের স্টাফ আরতি রানীর 12 লক্ষ টাকার দুর্নীতি এর বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাব রেজিস্ট্রার খায়রুল বাসার ভূঁইয়া দরজা বন্ধ করে দিতে বলেন ও সাংবাদিকদের হুমকি প্রদান করেন। এ বিষয়ে সকল সাংবাদিক মহল সহ বিভিন্ন সংগঠন ও ভুক্তভোগীরা তীব্র নিন্দা জ্ঞাপন সহ প্রশাসনের উদ্যোগ মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। স্বাধীন বাংলা নিউজ স্বাধীনতার কথা বলে।